চলো, এই দেখো বাবু কি করে চলছে দেখো। তবে বাবু এই যে সাপটা, এই যে সাপটা দেখছেন বাবু, এই সাপটা আপনাদের গ্রামের নয় বাবু। আপনাদের গ্রামে কেউটে সাপ চন্দ্রপুরা বকুড়ো খরিস পাওয়া যায়, তবে এই সাপটা বাবু পাওয়া যায় না। এই সাপগুলোই যে বাবুরা মোবাইল দেখছেন বড় বড় 3 হাত 4 হাত, ওই মোবাইলে দেখতে পাবেন বাবু যদি খোঁজ করেন। এইগুলো আসামে গাঁদা আছে বাবু, এইগুলো আসামে গাঁদা আছে, চা বাগানে বসবাস করে। আর এই সাপে বাবু যদি কাউকে কামড়ি দেয়, 5 থেকে 7 মিনিট বাজবে, কান দিয়ে নাক দিয়ে রক্ত বেরাবে, মানুষটা মরে যাবে। তবে এই সাপের জন্মস্থান বাবু এইদিকে না, এর জন্মস্থান হলো আসাম বাবু, চায়ের বাগানে। তবে এইগুলোকে বন্ধ করি, এইবার আমি ছেড়ে দেখাবো। এগুলো চিতিপুরা সাপ দিদি। তবে এইবার আমি একটা সাপ দেখাবো যার নাম রেখেছি যমুনা ঢাকি। একটু তালি মারবেন বাবুরা, একটু তালি মারবেন, একটু তালি মারেন, যমুনা ঢাকি সাপ বেরাবে। চলো ধীরে ধীরে চলো, তবে আপনাদের এলাকায় বকুড়ো সাপ আছে, কেউটে সাপ আছে, ওইগুলো কামড়ালে ট্রিটমেন্ট করলে যদি মানুষটা বেঁচে যায়, তবে আমি যেই সাপগুলো দেখাচ্ছি বাবু, এই সাপগুলো কিন্তু এই দিকের নয় বাবু, এই সাপগুলো বাইরের সাপ। এইগুলো গাছ তো বাবু, এই সাপগুলো দেখছেন এইগুলো বাইরে পাওয়া যায়। আর এই সাপে যদি কাউকে কামড় মেরে দেয়, আল্লাহ যেরকমের গায়ের মধ্যে চাকা চাকা দাগ দিয়েছে, এই দাগটা কিন্তু মানুষের গায়ে আয়োজন হয়, মানুষটা ফুলবে ফাটবে, রক্তটাকে পানি করবে, মানুষটা মারা যাবে। তবে এই সাপে কামড়ি যদি দেয় বাবা, যদি বা মানুষটা বেঁচে যায়, তো খুব জোর 6 থেকে 7 মাস বাঁচবে, তারপরে এরকম চাকা চাকা দাগ হবে, ক্যান্সার হয়ে মানুষটা মরে যাবে বাবু। তবে এবার আমি একটা সাপ দেখাবো, যেই সাপটা আপনাদের পানির মধ্যে থাকে, এই দেখেন পানির মধ্যে থাকে মানুষ। হ্যাঁ বাবু, না চন্দ্রপুরা আলাদা বাবু, না 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 এই বুড়া এইদিকে, ওটা চাকা চাকা দাগ হবে, প্রেসার কুকারের মতো সিটি মারে, ওগুলো মোটা মোটা হয় বাবু, ওটা রেল লাইনের ধারে বেশি হয়। হ্যাঁ বাবু, হ্যাঁ ঠিক বলেছো। এই লে রে বেরিয়ে আয়, এই দেখেন যেই সাপটা মা পানির মধ্যে থাকে, মানুষকে কামড়ালে মানুষ মরে না, মানুষের জীবন চলে যায়। এই দেখেন, হ্যাঁ এখানে একটু নেচে দেখাও, মারা চাচিরা দেখবে, আর একটু তোমার গর্জনটা শোনা। এই এটা পানি ঢোড়া বটে, একটু সরে যান না বাবু।
থাকবে। তোমার হাটা দেখি মানুষকে কিরকম খাতি যত্ন করো পানিতে, দেখেছো মায়েরা চাচিরা বুবুরা? এই দেখো বলছে এত বড় হা করে এরা খাতির যত্ন করে। তবে মা সাপটাকে অল্পটা খাইল, সুন্দরী গান বলে ছাড়লাম, দেখতে ভালো লাগছে। ভোরবেলা টাইম যদি হাগার পেছনে এরকম বেরিয়ে যায় হাগা হবে গো বাবুরা, হাগা ছেড়ে বন্ধ হয়ে যাবে। আর যার পেট খারাপ আছে বাবু তার ব্রেক ধরবে না বাবু। তবে এই সাপটার নাম বলছে পানি গোখরো সাপ গো বাবু, এটা পানির মধ্যে বসবাস করে। এই সাপ যদি মা ভুল করে কাউকে পানির ভেতরে কামড়ি দেয়, আর কামড়ি দিয়ে মা যদি এই মাথার অংশটা লুকিয়ে নেয় আর এই বডির অংশটা যদি দেখা দেয়, মনে হবে পাকা পানটা সাপে কামড়িয়েছে। লোকজনা ট্রিটমেন্ট করে না, মানুষটা মরে যায়। তবে এইটাকে আমি বন্ধ করি মা। এই বস, এই বস, হ্যাঁ বিষ দাঁত না ভাঙলে আমায় ভেঙে দেবে না ভাই। এই যে এইবার আমি একটা সাপ দেখাবো, সেই সাপটার নাম দেখেছি মিঠাই। একটু তালি মারে বলবেন মায়েরা খালারা বুবুরা, না চিনলে বলে দেব। তবে এইগুলো আপনাদের দেশের সাপ নয় গো মায়েরা চাচি, এইগুলো বাইরের এলাকার। এই আল্লাহ কি সৃষ্টি করেছে একটু চোখে দেখেন মা, চোখে না দেখলে বিশ্বাস হবে না। তবে আমরা তো বেশিক্ষণ থাকবো না মায়েরা চাচিরা, কিছুক্ষণ খেলা দেখাবো, আনন্দ দেব, চাল পয়সা নেবো, অন্য গ্রামে চলে যাব। তবে মায়েরা বুবুরা চাচিরা এই যে সাপটা দেখছে, আল্লাহকে দুদিকে মাথা দিয়েছে বাবা। এই ছয় মাস এই দেখেন এই মাথায় খায়, ছয় মাস এই দেখেন এই মাথায় খায়। ছয় মাস হয়ে গেলে একটা মাথা বন্ধ হলে একটা খুলে যায়। তবে আল্লাহর সব দিয়েছে, একটা জিনিস একে দায় নাই। বলতে পারো ছেলে কি দায় নাই এর শরীরে? এই দেখেন কি দায় নেই বলেন তো বাবু। বাবু ঠিক বলেছে, এর শরীরে কোনো মাছের মুতুর কাঁটা জাতীয় জিনিস নাই। এ বিনা হাড্ডিওয়ালা সাপ আছে। আলুর বস্তা, মুড়ির বস্তা, ধানের বস্তা, পেঁয়াজের গুদাম ছিঁড়ে গেল, মুছুস থাকলেই হবে বাবাই ধরবেন। এ ছেড়ে দেবো না মা, দেবো না বাবা। এই ধরে দু চারটে গিট মেরে দেবেন, এরকম ছোট ছোট ছানাকে দেবেন। এরা যে সাইকেল চালাচ্ছে এদেরকে সন্ধ্যাবেলায় দেবেন, এরকম ভলিবল বানিয়ে খেলবে। আর যদি আপনাদের বাড়ির দরজার গোড়ায় ফার্স্ট মর্নিংয়ে যদি এরকম দেখে দিই মাই গেটের কাছে, কি মনে হবে বলো তো? হারামজাদা হেঁটে পারে। একটু তালি মারেন বাবা। এবার আমি সবকটাকে খুলে দেখাই। তবে আপনাদেরকে আমি এক এক পর সব সাপগুলো আপনাদেরকে দেখালাম, তবে একটা সাপ আমি দেখাতে পারলাম না। বলবি ছেলে কেন বাবা? এই সাপগুলোর আমরা দাঁত বিষ এদের খেতে দিয়েছি মা, ভাই দোস্ত মনে করে এদেরকে আমরা বুকে করে নিয়ে মা সিলাই করে খেলা দেখাচ্ছি। তবে এই সাপটার এখনও আমি দাঁত বিষটা কাটতে পারি নাই মা।
কাল খেলা দেখাচ্ছিলাম, সাপটাকে আমরা ধরেছি, তবে এই সাপটাকে আমাদের ওস্তাদকে দেবো, সে মা দাঁত পিসটা কেটে দেবে, তারপরে আমরা খেলা দেখাবো। যদি তোমরা বলো ছেলে কত বড় সাপ, আমরা একটু চোখের দেখা দেখবো, তো বাবা এরকম করে দেখালে তোমাদের শান্তি হবে তো? তো আমি নাচাতে পারবো না বাবা, পরে যেন বলো না ছেলে নাচিয়ে দেখাও, তাহলে পারবো না মা, কেন এই সাপের আমরা বিষ দাঁতটা কাটতে পারি না? একটু তালি মারো সবাই মিলে, কাছে যতগুলো সাপ ছিল, এটা চা বাগানের সাপ, এটা চা বাগানের সাপ, এ বড় হয় না, তবে আমাদের কাছে মায়েরা বুবুরা চাচিরা যটা সাপ ছিল দেখালাম, খালি এটাকে একটুখানি দেখিয়ে বন্ধ করবো। তবে মা আপনাদের পাড়ায় আমরা প্রত্যেকদিন আসি না মা, আমরা কোনো গাছগাছড়া বিক্রি করি না, তবে আমরা গরিবের ছেলে মা পেটে চালায় এসেছি। এ সাপ তোর মুখে ওলি আল্লাহ কথা দেয় নাই যে কথা বলে দোয়া সালাম করবি, এতগুলো মা চাচি বুবুরা দেখলো, তবে তুমি এই ঢাকনার মধ্যে জিভ বার করো, একটু দোয়া করো, তোমাকে এই জিভ বার করো, দোয়া করো, তোমাকে পেটে খাবার লেগে কোন মা চাচি দেখ 10 টাকা আর থালাই করে চাল দেয়, আর যে তোকে 10 টাকা থালাই করে চাল দেবে না, তার বাড়িতে কালো কালো 3টে মেয়ে হবে, পরে দোষ দেবেন না বাবু। এই যে মায়েরা চাচিরা, তবে এটা দেখিয়ে আমাদের প্রোগ্রাম শেষ, তবে যার যেরকম আল্লাহ জুটায় নিজের বাড়ি যাবেন, তবে বাটিতে করে কেউ চাল দেবেন না মা, বাটিতে করে চাল দেবেন, আপনার বিয়ে কিন্তু টেরা হয়ে যাবে মা, পরে দোষ দেবেন। তবে মা যারা দূরে আছিস একটু এগিয়ে আয়, এই দাগের বাইরে সাপটা যাবে না, কেন যাবে না? যারা দূরে আছিস একটু এগিয়ে আয়, দাগের বাইরে সাপ যাবে, তোমরা ঠিক আছে, নতুন সাপ এখন ওইদিকে তাকাবি, কোন দিকে চলে যাবে মা, একটুখানি খুলে দেখাই। এই গর্জন করছিস, তবে মা মাথার চুল থেকেও কালো, একে আমি একটু জড়ি শুনিয়ে দিই, কেন মা সাপে কিন্তু শ্বশুর ভাসুর কুটুম চিনে না মা, সাপে কিন্তু পোষ মানে না, একটা গরু ছাগলে পোষ মানে, সাপে কিন্তু পোষ মানে না, আমরা এদেরকে দেখেন মাছ খাবাই, এ দেখেন আমাদেরকে হা করে খেতে চায়, তবে এই জড়িটা শুনিয়ে দেবো, সাপ এখনই ঠান্ডা হয়ে যাবে, দেখো এলে শুঙ্গেলি। তবে মা তোমরা এখানে কজনা দাঁড়িয়ে, যেখানে এই সাপটাকে ধরলাম বহুজনা দাঁড়িয়ে গেল, একটা বাবুর এই বড় দাঁড়িয়ে ছিল, সে বাবু দাঁড়িয়ে বলছে ছেলে আমি 5 রক্ত নামাজ পড়ি, তা বাবা এই গাছটাকে আমি পড়েছি বাবা, এটা জীবন বিজ্ঞান বইয়ে লেখা আছে, নাম বলছে বাবা লজ্জাপতি, কালো লজ্জাপতি গাছ, কিন্তু আমি গাছটা বাবা কতদিন খুঁজেছি পাই নাই, তোর কাছে আছে আমাকে বেটা এক টুকরো কেটে দিই। আমি বলছি বাবা তুমি কি করবে, আমাদের মুতুর কি এরকম বড় বড় সাপ ধরবে? বলছে না বেটা, সাপ ধরা কাজ তুমি করবে, আমি সাপ ধরবো না।
গাছটাকে আমি জীবন বিজ্ঞান বইয়ে পড়েছি, আর আমি তার কাছে শিক্ষা করেছিলাম। বাবা, আমার নানাজি বলেছিল, ভাই দেশ গ্রামে খেলা দেখাবি, বড় বড় সাপ ধরবি, পারলেই কালো লজ্জাপতি গাছটা কটা মানুষকে দান করবি। বললাম, কিসের লেগে?